চোরের মতো মাল চুরি করবে, আর আমি ধমকি দেবো তোমাকে, বললে তুমি অন্য দোকান চলে যাই, এই ধান্দাবাজি কেন? চাকুলিয়ার কাহাটায় রেশন ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন। মঙ্গলবার সকাল থেকে জনগণ বিক্ষোভ প্রদর্শন করে চলেছে 28CK কাহাটা রেশন ডিলারের বিরুদ্ধে। জনগণের বক্তব্য, সেখানে 10 কেজি রেশন দ্রব্য দেওয়ার কথা থাকলেও সেখানে ডিলার আখতেরের নিশা 5 কেজি করে দিচ্ছে। অনেকেই 3 মাস থেকে রেশন পায়নি, অনেক লোকজন 2 থেকে 3 মাসের স্লিপ দেওয়ার রয়েছে। রেশন দ্রব্য নিতে রেশন দোকানে 5 থেকে 6 দিন ধরে ঘুরতে হচ্ছে। পুয়ার গ্রামের সেরাজুল ইউনুস নাজির হোসেন 7 দিন ধরে ঘুরে রেশন সামগ্রী না পাওয়ায় আজ বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসীর জনগণ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে 2 গাড়ি পুলিশ। পুলিশ ও স্থানীয়দের নেতৃত্বে ডিলারের সাথে কথা বলে জনগণকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জনগণের একটাই বক্তব্য, আমাদের রেশন সামগ্রী ডিলার নিজের বাড়িতে মজুত করে রেখেছে কিন্তু দিচ্ছে না। আমরা ভিডিওর সঙ্গে কথা বলতে চাই, নতুবা আমরা মাল চাই। দুপুর 12টার সময় ঘটনাস্থলে উপস্থিত হন চাকুলিয়া থানার IC সোনাম লামা। ডিলারের ছেলে জামশেদ আলী জানান, রেশন দপ্তর থেকে পর্যাপ্ত পরিমাণ দ্রব্য সামগ্রী দেওয়া হয়নি, তাই তারা রেশন দিতে পারছেন না। আজকে মানে আমাদের 3 মাস থেকে মাল বাকি আছে, তার জন্য আমরা এখানে এসেছি যে মানে অবজেকশন জানাতে। বিডিওর কাছে গিয়েছিলাম, তারপরে ইন্সপেক্টরের কাছে গিয়েছিলাম, সব বলেছে। ইন্সপেক্টর 16 তারিখে গিয়েছিল, বলেছে আমাদেরকে যে মাল দিবে, ওখানে যাও দোকান খোলা আছে মাল দিবে, তা সত্ত্বেও আমাদেরকে ডিলার মাল দিচ্ছে না। ইন্সপেক্টরের কাছে গিয়েছিলাম, ইন্সপেক্টর বললো যে আমি যাচ্ছি, তারপরে ইন্সপেক্টর বললো কি যে দোকান খুলে দিয়েছে, যাও মাল পাবে। আমরা 16 তারিখে গেছিলাম, কিন্তু তারপর আমাদের লোক কেউ কেউ আসছিলো মালকে, কিন্তু দোকান খুলিনি, দোকান বন্ধ। আমরা ঘুরে চলে গেলাম, যে আমরা ইন্সপেক্টরকে বললাম যে আমরা লিখিতভাবে একটা মানে কাগজ দেবো আপনাকে, তারপরে আমরা কাগজ লিখেছি জানাবার লাগা যে আমরা এইভাবে মাল পাই না, 3 মাস হয়েছে, 2 মাস হয়েছে আমরা মাল পাই না। তারপরে আমরা তখন এই কয় তারিখে এলান করতে গেছিলো যে পুয়ারবালাকে 21 তারিখে মাল দেবো, পুয়ার 21, ছঘরিয়া 22 তারিখ, এভাবে এলান করে এসছে। তো আমরা ভাবলাম কি যে আমরা দরখাস্ত লিখেছি, কিন্তু এলান করেছে যখন, তখন আমরা দরখাস্তটা মানে দিইনি, জানাইনি যে যখন দিয়ে দেবে মালটা, মালটা যখন দিয়ে দিবে তো আমরা আর কি জন্য ই করব। তো আজকে মাল দেওয়ার কথা ছিল, এলান করে এসছে মাল দেওয়ার কথা, আমরা আজ মাল পাইনি, তার লেগে আমরা আসছি এখানে, আমরা মাল নিবো, তাহলে আমরা যাবো, আমরা মাল চাই। আমরা 3 মাস না মাল পাইনি, আমরা মাল নিয়ে যাবো, তাহলে আমরা এখানে আমি বলবো কি, কালকে যে এই মঙ্গলবার বলে যে এলান হলো, ওই এলানটা ম্যাকি যেটা হয়ে যাবে সিদ্ধান্ত, সরকারি হোক যে আর সরকারি হোক, সিদ্ধান্তর পরে এবার ডেট খেলাফ কেন হবে? 21 তারিখ আজকে মঙ্গলবার, আজকে দিবার কথা কই মাল দিচ্ছে? আজকে সকাল থেকে অনেক হাজারে হাজার লোক ঘুরে গেল, এখন বলছে মাল দেব না আজকে 28 তারিখ। এইভাবে কি ডেট খেলাফ করবে আমাদের কাছে? কি কারণে মাল এসছে কি এসছে বলেনি, কিছু বলেনি ওটা, ও বলছে আজকে দেবো না মাল, 21 তে এই 28-29 তারিখে দেবো। আর আমার কাছে স্যার আজকে এই চলতি মাস দিয়ে 3টা স্লিপ স্যার, 3 মাসের মাল পাবো স্যার, বাকি আছে। আমাদের রাজ্য সরকার তো মাল দিয়ে দিচ্ছে, তো মালের ঘটনা কেন হচ্ছে? আর একটুকাতি, আর আমাদের ডিলার সাহেব, আমাদের দোকানের মালিক, আমাদের দোকানের মালিক বলে কেউ যদি একটু গন্ডগোল সৃষ্টি করে, আমি মাল পাচ্ছি না, মাল কম দিচ্ছে, 3 কিলো মাল কাটা পড়ছে, আবার দোকানদার আমাদের ধমকি দিচ্ছে ডিলার সাহেব কি যে তুমি অন্য দোকান চলে যাও, তোমার কাজ চলে যাও, তুমি অন্য ট্রান্সফার চলে যাও, এই ধমকি কেন দেবে? মাল খাবে, চোরের মতো মাল চুরি করবে, আর আমি ধমকি দেবো তোমাকে, বলবে তুমি অন্য দোকান চলে যাই, এই ধান্দাবাজি কেন? আমার বক্তব্য, গত এটা তো নয় মাস চলছে, 8 মাসে যখন আমাদের মাল দেয় ইসলামপুর সাব ডিভিশনাল থেকে, গোয়ালপকর 2GP থেকে, তো আমাদের সামনে মাসে 5 কেজি করে মাল দেওয়া হয়েছিল, যার কার্ড খোলা ছিল ওই 10 কেজি পাবে, আর যার বন্ধ ছিল ওই 5 কেজি পাবে। তো এবার পাবলিক আমার উপরে জোর অত্যাচার করে, পরের মাসে মিডিয়া করে আমাকে চাপ করে ওরা 10 কেজি করে মাল নিয়ে গেছে। কিন্তু কিছু কিছু মানুষ এরকম আছে যাদের কার্ড আছে কিন্তু ওরা মাল পায়নি, কেন পায়নি? কারণ এদিকে জোর জুলুম করে মাল লুটমার করে লেগেছে, বর্তমানে আমার CC ক্যামেরা আছে, সব কিছু আছে, রেকর্ডিং করা আছে, ওরা দেখতে পারে। কিছু কিছু পরের লোককে স্লিপ দেওয়া হয়েছে এই কারণে যে আমি
ওদেরকে 10 কেজি করে মাল না দিলে আমাকে মারবে, ধরে তুমি বাইরে আসো, আমার উপরে অত্যাচার করছে। এই মাসে পুরো কার্ড, সম্পূর্ণ কার্ড খুলে যাওয়া সত্ত্বেও ইসলামপুর সাব ডিভিশনাল থেকে আমাকে মাল দেয়নি। এই কারণে যে কিছু কিছু কার্ড আমাদের লোক ছিল, এখন বর্তমানে ওই মাসের 25 তারিখ থেকে আমাদের কার্ড খুলে গেছে। এবার প্রত্যেক মাসের 1 তারিখ থেকে মাল দেওয়ার ডেট, এবার আমরা মাল দিতে যাচ্ছি। তো 5 কেজি করে নেবে না, ওরা 10 কেজি করে মাল নেবে, যেহেতু আমি 5 কেজি পেয়েছি। এবার ওরা কি বলছে, 2-3 মাস থেকে মাল পায়নি, যেহেতু 2-3 মাস থেকে এই কারণে পায়নি, যার খোলা কার্ড আছে ও 10 কেজি, যার বন্ধ আছে ও 10 কেজি, তো ডিলার কোথা থেকে মাল দিবে? এটা তো আমি অবজেকশন করলাম। তো আমাকে বলছে, বাবু তুমি চালাও ভালো করে, আর যেগুলো লোক ঘুরে গেছে ওগুলা লোককে মাল দিবে। আমি এই মাসে মালের জন্য ইসলামপুর SCFS, তারপরে আপনার আমাদের এখানকার যে CI আছে ওকে জানালাম, GP2 যে চার্জে আছে, যে স্যার এরকম এরকম ব্যাপার, আমাকে 5 কেজি করে মাল দিয়েছে, যেহেতু আমি 5 কেজি করে মাল বাটলে আমাকে মার খেতে হবে, মার ছাড়া কোনো উপায় নাই, আপনারা মালের ব্যবস্থা করে দিন। যেহেতু সামনে মাসে কিছু কিছু পাবলিক মাল পায়নি, আমার উপরে ক্ষিপ্ত আছে। এই যে আমি ডেট বাড়াবাড়ি করছি, মাইকিং করে দিয়েছি অলরেডি যে আজকে পরের ডেট ছিল, কিন্তু কালকে আমি ভিডিওকে নোটিশ করলাম যে স্যার আমি এতগুলো কার্ডে এতগুলো মাল পেয়েছি। নোটিশ করার পরে ভিডিও বললো তুমি SCF এর সাথে কথা বল।